আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো তো তোমাদের এই কমেন্ট নিয়ে তো আজকে টপিক হচ্ছে স্যার আমি ভালো অঙ্ক পারি না বা অঙ্ক আমার ভালো লাগে না ভালো ভালো অঙ্ক আমি পারি না তো তার জন্য আমি কি ইউপিএসসি পরীক্ষা দিয়ে ভবিষ্যতে আইএস হতে পারবো যেহেতু আমি অঙ্ক বেশি ভালো পারি না তো তার জন্য তো এই টপিক নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো ইউপিএসসি থেকে মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতি বছর সিভিল সার্ভিস এক্সাম দিয়ে প্রত্যেকটা বছরে কিন্তু একদম পুরো রুটিন করে আইএএস আইপিএস আইআরএস আই এফ এস আই এফ ওএস মানে ফরে সার্ভিস এরা কিন্তু নির্বাচিত হয় এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় তুমি যে ফল করো একদম মানে ফাইনাল মেরিট লিস্টে তোমার যে নাম্বার আসে তোমার যে র্যাঙ্ক হয় তো সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে এই হচ্ছে তারপরে তুমি যেটা সিলেক্ট করো সেই অনুসারে আই এ এস এরা সিলেক্ট হয় ঠিক আছে এটা কিন্তু প্রতি বছরই হয় কন্টিনিউয়াসলি এবার হচ্ছে না যে করোনার জন্য ডেটটা পিছিয়ে গেছে ঠিক আছে তো এই পরীক্ষাটা কিন্তু তিন টেস্টে হয় প্রিলিমিনারি মেইন্স আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট তো প্রিলিমিনারি দুটো পেপার জেনারেল স্টাডিজ আর হচ্ছে সি স্যাট সি স্যাট এটা হচ্ছে দুশো আর জেনারেল স্টাডিজও দুশো ঠিক আছে তারপর এবার পুরোটা বলে নিই তারপরে আমরা ম্যাথসের দিকে যাব মেইন্স হচ্ছে তোমার কম্পালসারি পেপার থাকে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার পেপার ইংলিশ আর হচ্ছে তোমার যে মাতৃভাষায় তার উপরে একটা ধরো আমাদের যেটা হবে সেটা হচ্ছে বাংলা এই তো গেল তারপরে হচ্ছে এসে থাকে এসে হচ্ছে তোমার আড়াইশো নম্বরের আর মেইন্সে তোমার যে নাম্বারটা যুক্ত হয় সেটা হচ্ছে এই এসএ নাম্বার থেকেই শুরু হয় এই যে যে কম্পালসারি ইংলিশ আর কম্পালসারি বাংলা এর নাম্বারটা কিন্তু যুক্ত হয় না এটা শুধুমাত্র পাশ করতে হয় ঠিক আছে তো তারপর মেইনসে তোমার নাম্বারটা শুরু হয় হচ্ছে নাম্বার কাউন্ট করা শুরু হয় এসে থেকে তারপর হচ্ছে জেনার স্টাডিজ পেপার ওয়ান জেনার স্টাডিজ পেপার টু জেনার স্টাডিজ পেপার থ্রি জেনার স্টাডিজ পেপার ফোর এই হচ্ছে এক হাজার গেলো আর হচ্ছে এস হচ্ছে আড়াইশো তারপরে হচ্ছে অপশনাল থাকে পাঁচশো নম্বরে মানে একটা সাবজেক্ট নিতে হয় তোমার অনেকগুলো সাবজেক্ট থাকে তো সেখান থেকে বেছে তোমার একটা সাবজেক্ট নিতে হয় তো তার মধ্যে হচ্ছে দুটো পেপার থাকে তো আড়াইশো আড়াইশো পাঁচশো তো এইভাবে টোটাল হচ্ছে সতেরোশো পঞ্চাশ এই নাম্বারের উপর ভিত্তি করে তারপর হচ্ছে তোমার দুশো পঁচাত্তর নম্বর থাকে হচ্ছে পার্সোনালিটি টেস্ট এই দুটো সংযুক্ত করে যে নাম্বার হয় তো সেখান থেকে তোমার সিলেক্ট করা হয় যে তোমার যাবে না আইপিএস এ যাবে না আইপিএসে আইআরএসএ কোনটা তারপর তুমি মেইনসে তোমার যখন ফর্ম ফিল করবে তখন তোমার অপশন দিয়ে দিতে হয় যে ফার্স্ট প্রেফারেন্স কোনটা সেকেন্ড প্রেফারেন্স কোনটা থার্ড প্রেফারেন্স কোনটা এইভাবে প্রেফারেন্সগুলো দিতে হয় তার উপর ভিত্তি করে হচ্ছে তোমার সিলেকশন পরে হয় তো এবার হচ্ছে ম্যাথস বিষয়ে আসি আমরা তো অঙ্কের বিষয় হচ্ছে থাকে দেখো অন্যান্য যেসব পরীক্ষা আছে ধরো তুমি যত কম্পিটিটিভ এক্সাম দাও আমাদের এখানে আমাদের দেশে সবগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ তোমার থাকবেই মানে কিছু না কিছু অংশ থাকেই তুমি যেটাই দাও ধরো তুমি ব্যাঙ্কিং এক্সাম দাও তারপরে রেলের এক্সাম দাও বা অন্যান্য ধরো যে যেসব এক্সাম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের প্রচুর কিন্তু ম্যাথ থাকে এবং সেটা কম্পালসারি করতেই হয় ঠিক আছে তুমি সে তাছাড়া তুমি ডাব্লু দেখো ডাব্লু তোমার পিলিতেও ম্যাথ থাকে আর মেন্সে কিন্তু আলাদা ম্যাথসের পেপার থাকে ঠিক আছে ডব্লু বিসিএস গেলো ব্যাঙ্কে তুমি এস বি যাও মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ধরো পিও বা ক্লার্ক ওখানে তো পুরো অঙ্কই অঙ্ক সিজিএলে যাও মানে এসএসসি সিজিএল মানে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বা প্লাস টু যেটা টুয়েলভ পাসের উপর যেটা আছে তাছাড়া যত এক্সাম আছে প্রচুর পরিমাণে অঙ্ক কিন্তু থাকে এবং সেগুলো থাকে কম্পালসারি মানে করতেই হবে তোমার এবং সেখানে তুমি যদি কম নম্বর পায় তুমি গ্যারান্টি উঠতে পারবে না মানে তোমার র্যাঙ্ক উপরের দিকে যাবে না কাট অফও ক্লিয়ার হবে না ঠিক আছে কারণ ওটা হচ্ছে কম্পালসারি থাকে সব এক্সামে এবং তোমার পড়তেই হবে আর লোকজন নাম্বারটাই নেয় হচ্ছে এই ম্যাথসের দিক থেকে বা জেনারেল নলেজ থাকে এই জিনিসগুলো থেকে হচ্ছে নাম্বারটা বেশি নেয় তারপরে হচ্ছে উপরে থাকে তারপরে হচ্ছে তোমার সেই কাট অফের মানে মোটামুটি এটুকু শিওরিটি হয়ে যায় যে তোমার যদি ম্যাথসে আর তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্সে নাম্বার তোমার ভালো থাকে তাহলে তুমি পাবে মানে ক্লিয়ার করতে পারবে এক্সাম এগুলো হচ্ছে আমি অন্যান্য সব এক্সামের কথা বলছি কিন্তু এই ইউপিএসসিতে প্রিলিমিনারি মেন্স আর পার্সোনালিটি টেস্ট এ তো তিনটে পার্ট বললাম তো তার মধ্যে প্রিলিমিনারিতে শুধু হচ্ছে তথা ম্যাথস থাকে ম্যাথস হচ্ছে যে এনআইএস সি পেপার থাকে এটাকে সি স্যাট বলে মা সিভিল সার্ভিস অ্যাপটাটু টেস্ট ঠিক আছে তো সেখানে সেই সি পেপারে তোমার হচ্ছে যেটা থাকে ম্যাথস থাকে তো ম্যাথস থাকে হচ্ছে সিম্পল মার্থ ক্লাস টেনের আর হচ্ছে বেশি থাকে যেটা তুমি যদি ফিফটি ফিফটি করো তো তাহলে দেখতে পাবে কম্প্রিহেনশান থাকে মানে সিন কম্প্রিহেনশান সিন কম্প্রিহেনশান দেওয়া থাকে মানে কম্প্রিহেনশান একটা দেওয়া থাকে তার উপর ভিত্তি করে হচ্ছে কোশ্চেন থাকে তো এরকম কুড়ি থেকে পঁচিশটা থাকে তোমার কম্প্রিহেনশান আর থাকে হচ্ছে ম্যাথস তো ম্যাথের মধ্যে তুমি যদি আরও স্পেসিফিক্যালি বলো তো তাহলে সেই ম্যাথসের মধ্যে থাকে হচ্ছে লজিক্যাল রিজনিং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তারপর ডিসিশন মেকিং প্রবলেম সলভিং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর বেসিক নিউমেরেসি এইগুলো হচ্ছে বেসিক্যালি থাকে আর সেটা থাকে হচ্ছে তোমার ক্লাস টেন স্ট্যান্ডার্ডের তার উপরে কোনোভাবেই যায় না ঠিক আছে তো তুমি এটা কি কীগুলো দেখতে গেলে তুমি সি একটা বই কেন বই কিনলেই একদম বুঝতে পারবে আর ব্যাপার হচ্ছে যে কোনো অন্য কোনো বই কিন্তু পড়বে না ধরো তোমার ইচ্ছা হলো তোমার বাড়ি পাশে বা কোনো দাদা বা দিদি বলেছে যে আরে সাগরালের বই পড় তাহলে ওই পেপার ক্লিয়ার হয়ে যাবে তা কিন্তু করবে না কখনও কোনো বই কিনবে না এর জন্য শুধু সিসার্টের জন্য আলাদা বই পাওয়া যায় ঠিক আছে ইউপিএসসি সি সেই সি বই পড়ে মানে বই দেখবে সেখানে পিভিএসের কোয়েশ্চেন আছে সেখান থেকেই প্র্যাকটিস করবে বা সেখান থেকেই করবে অন্য কোনো দাদা দিদি বা টিচার কোনো বই বলছে ম্যাথসের বই বাড়ি পড়ে আছে সেখান থেকে করলাম তাহলে হবে এরকম কিন্তু না কখনও করবে না এই জিনিসটা কারণ হচ্ছে ওখানে যে সিসাটের বইটা শুধুমাত্র ইউপিএসসিতে যে ধরনের ম্যাথস থাকে মানে এই যে যেগুলো ম্যাথসের জিনিস থাকে সেটা শুধুমাত্র ওই সি বইটাতেই পাবে ওর বাইরেও যাবে না বা অন্য কোনো বইও দেখবে না কারণ হচ্ছে ওই এক্সাম বইটাতে শুধুমাত্র সিসার্টের জন্যই করা ইউপিএসসির জন্যই করা কিন্তু অন্যান্য যেসব ম্যাথসের বই আছে সেগুলো কিন্তু প্রচুর ধরনের জিনিস ভরা ভরা কারণ ওরা একটা জেনারেল ওয়েতে করে যে এই বইটা যদি আমি করি ধরো আর এস অ্যাকারে সেখানে যত তোমার কম্পিটিটিভ এক্সাম হয় বা যা কিছু হয় সেটা সব কিছু কভার করে কিন্তু সেটা করলেও হবে না তোমায় সেটা দেখে তোমার মাথা খাবড়ে যাবে কারণ তুমি যদি ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড হও বা কমার্স ব্যাকগ্রাউন্ড হও তো তাহলে তো আরও মাথা খারাপ হবে যে আমার তো এমনিই হবে না গ্যারান্টি তো এই মেন্টালিটি কিন্তু তোমার তখন চলে আসবে তো তার জন্য বই সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট তো তার জন্য দেখো ডিসক্রিপশানে বই দেওয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো যে সি জন্য বই কী করতে হবে এই ভিডিও ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে নিতে পারো আর এটা তো বললাম ম্যাথসের কথা আর তো কম্প্রিহেনশান থাকে তো বেসিক্যালি তুমি যদি একটা সিস্টেম করো যে সি থাকে হচ্ছে দুশো মার্ক ঠিক আছে তো সিসার্ট পেপারটায় সিক্সটি সিক্স পেতে হয় মানে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হয় দুশো থার্টি সিক্স মানে সিক্সটি সিক্সের উপরে তো সিক্সটি সিক্সের উপরে তোমার পেতে হবে শুধুমাত্র পাশ করতে হবে এই নাম্বারটা কিন্তু কাউন্ট হবে না সিসাটে ঠিক আছে এটা হচ্ছে ইউপিএসসির কথা বলছি ইউপিএসসিতে এই ম্যাথসের নাম্বার কিন্তু কখনোই কোনোভাবে কাউন্ট হয় না কিন্তু এই সিসাটে তুমি পাশ না করলে কিন্তু তোমার জিএস পেপারে পেপারের যে খাতাটা মানে জেনারেল স্টাডিজের পেপার ওয়ান যেটা সেই খাতা কিন্তু চেকই হবে না তো তার জন্য সি পেপারে পাশ করতেই হয় তো এটা পাশ করলে তাহলে ওটা দেখবে তো তার জন্য এই বই থেকে দেখে তুমি কন্টিনিউয়াসলি কয়েক বছরে ধরো দু হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই ধরনের তুমি কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে ওই বই থেকেই তুমি দেখলে আর ওখানে পুরো কী বলো বইগুলোতে একদম সলভও করা রয়েছে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনও দেওয়া আছে আর সেখানে সলভও করা আছে কি কি ধরনের কোয়েশ্চেন আসছে তো তাহলে এই সি এই কম্পিটেনশান আর হচ্ছে এই জিনিসটাই বেশি থাকে এই ডিসিশান মেকিং আর যে যে পার্টগুলো বললাম এইগুলোই থাকে বাইরে আর কিছু থাকে না তো তুমি যদি দেখো তাহলে তোমার কনফিডেন্স আছে যে এখানে কোশ্চেন থাকে হচ্ছে আশিটা ঠিক আছে সি সার্ট পেপারে তার আড়াই নম্বর করে থাকে এক একটায় তো তুমি ধরো ষাটটা করে তুমি বুঝতে পারলে বা ষাট বা পঁয়ষট্টি যে আমি শিওর যে কটা আমার বললে আমার যে কাট অফ আছে সেই কাট অফ ক্লিয়ার হয়ে যাবে কাট অফ মানে হচ্ছে সিক্সটি সিক্সের উপরে তো তাহলে তুমি আর করলেই না ঠিক আছে তো এটা তোমার করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে আর না হলে কিন্তু মাইনাস আছে এখানে মাইনাসও খেয়াল রাখতে হবে তো তার জন্য সেই জিনিসটা খেয়াল রেখে যে মাইনাস যাতে না হয় সেগুলো ওই রেখে মানে যদি মাইনাস হয়ও তোমার যেন সিক্সটি সিক্সটা যেন যাতে উপরে থাকে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এই তো সি গেল তো দেখো ইউপিএসসিতে এই যে সি সার্ট হয়ে গেলো এই ম্যাথসের ব্যাপার চলে গেলো আর কোনো ম্যাথস নেই ঠিক আছে পিলির পরে আর কোনো ম্যাথস নেই পিলিতে এই সি পেপারে শুধু ম্যাথস থাকে মেইনসে কোনো ধরনের এক ফোটাও কোথাও কোনো ম্যাথ নেই যদি বা তুমি ধরো তুমি অপশনাল যদি ম্যাথ তাহলে তো আসবে তাছাড়া অঙ্কের কোনো ব্যাপার নেই তো তার জন্য ইউপিএসসি এক্সাম তোমার হচ্ছে বেস্ট বলা যায় যদি তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো যাতে তোমার অঙ্ক বেশি ভালো না তোমার অঙ্ক ভালোই লাগে না করতে পারো না অঙ্ক ঠিক আছে তো তার জন্য ইউপিএসসি তোমার জন্য বেস্ট অন্য কোনো অন্য এক্সামে তোমার গ্যারান্টি করতে হবে কম্পালসারি কিন্তু এখানে তোমার কিন্তু ম্যাথসই করতে হবে না তুমি যদি এইটা পাস করো মানে সিসারটা পাস করো তাছাড়া মেন্সে কিচ্ছু ম্যাথস নেই কোথাও নেই অন্যান্য সব এক্সাম ডাব্লিউসিএস বলো অন্যান্য যেসব এক্সাম আছে অল ইন্ডিয়া যেসব এক্সাম হয় সেখানে ম্যাথস ভরা ভরা থাকে একদম পুরো নন স্টপ প্রচুর পরিমাণে থাকে কিন্তু এখানে কিন্তু আর কোথাও কোনো ম্যাথস নেই তো এটা একটা বিশাল পজিটিভ পয়েন্ট ধরো তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে কমার্সে তো এমনি ভালো পারবে আর যারা সায়েন্সের আছে মেইন প্রিয় সায়েন্স যারা তারা এমনি ভালো পারবে আর যাদের অনেক ধরনের তো এখন মিক্সচার্স টাইপের তোমার সাবজেক্ট নেয় তো তার জন্য ধরো অন্যান্য সাবজেক্টে তোমার যদি মিক্সচার থাকে তুমি ম্যাথস নিয়ে নেয় না তো তারাও এই লাইনের জন্য এই জন্য ইউপিএসসি এটা বিশাল বড়ো একটা পজিটিভ দিক যারা আর্টসের থেকে আসছে ব্যাকগ্রাউন্ড আর যারা কমার্স থেকে আসছে মানে যারা পিওর সায়েন্সের না মানে যাদের ব্যাকগ্রাউন্ডে ম্যাথস ছিল না তো তাদের জন্য একটা বিশাল বড়ো সুবিধা এখানে আর তুমি ধরো যেখান থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো তোমার কিন্তু বেসিক্যালি যে সব জিনিসগুলো আছে আর্টসের ওরিয়েন্টেড জিনিস প্রচুর বেশি ঠিক আছে সায়েন্সের জিনিসও আছে কিন্তু তুমি যদি একটা কম্পেয়ার করো তাহলে কম্পেয়ার করলে দেখা যাবে যে তোমার আর্টসের জিনিস তুলনায় কিন্তু বেশি ঠিক আছে তো সেই ব্যাপারগুলোও রয়েছে কারণ এটা তোমার যদি আগে থেকে জানা থাকে তাহলে তোমার প্রিপারেশান নেওয়ার সময় ওটা মানে এই জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার একদম যদি থিঙ্কিংটা তোমার থাকে তাহলে তোমার পরে ডিসিশান নিতে খুবই সহজ হবে তো দেখো তার জন্য এই জিনিস নিয়ে একদম টেনশান করার কিছুই নেই যে তুমি অঙ্ক ভালো পারো না বা দাদা আমি অঙ্ক বা স্যার আমি অঙ্ক ভালো লাগে না তো তাহলে তুমি ইউপিএসসিতে আসো কোনো সমস্যা নেই ঠিক আছে লোকজনের কথা শোনার কোনো মানে নেই কারণ প্রচুর লোক আছে তারা না জেনে দুই লাইন পরে দশ লাইন গাজাতে থাকে ঠিক আছে তো সেই ব্যাপারগুলো রয়েছে তো লোকের ফালতু কথা শুনে কানে দেওয়ার কোনো মানে নেই তোমার কাছে এখন সবার কাছে স্মার্টফোন আছে নেটে সার্চ করলেই তুমি পেয়ে যাবে কে সত্যি কথা বলছে বা কে মিথ্যা কথা বলছে ঠিক আছে তো তার জন্য তোমার থিঙ্কিংটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার যে কোনো বিষয়ে লোকের ফালতু কথা শুনে তোমার টেনশান নিয়ে কোনো তার কোনো মানে হয় না কিন্তু মাথা খারাপ করে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তার জন্য এই জিনিসটা বোঝার জন্য ধরো তুমি এখনই ইউপিএসসি সিলেবাস ডাউনলোড করো গুগলে গিয়ে সার্চ ধরো ডাউনলোড করা তুমি পরপর দেখতে পারবে যে প্রিলিমসে কী কী আছে মেইনসে কী কী আছে তাহলে দেখলেই তুমি একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে না একদম তাহলে বুঝতে পারবে যে কী কী আছে আর আমার কী কী করতে হবে তার জন্য বই কেন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখানে পেয়ে যাবে তারপরে সেখান থেকে দেখে তুমি নিয়মিত প্র্যাকটিস করা শুরু করলে কম্প্রিহেনশান আর তোমার যে সিসাটের যে অঙ্কগুলো তারপরেও একটা ব্যাপার তারপরেও যদি মনে হয় যে তুমি সব অঙ্ক করবে না বা অঙ্ক তাও তোমার করতে ভালো লাগে না তাহলে তোমার ইংলিশ যে সিন কম্প্রিহেনশান যেগুলো থাকে তুমি কম্প্রিহেনশান করা বেশি করে প্র্যাকটিস করো ঠিক আছে কারণ কম্পিটেনশান তুমি এটাও করতে পারো যে ধরো সি অঙ্ক কয়েকটা করলে আর তুমি যে কুড়ি পঁচিশটা তোমার কম্পিহেনশান আছে সেগুলো তুমি সব করলে আর তুমি শিওর যে আমার কম্পিহেনশান যেগুলো করেছি এর অ্যান্সারগুলো ঠিক হবে তাহলে তুমি কিন্তু কম অঙ্ক করেও তোমার যে কাট অফ যেটা আছে সিক্সটি এটা কিন্তু সবার জন্য যে তুমি জেনাইল এস সি এস টি ওবিসি সবার জন্য সেম কার্ট অফ ওটাই কারণ ওটা কম্পালসারি ওটা পাশ করতে হলে ওটা পাশ করলেই তোমার জিএস পার্টে দেখবে খাতাটা তো তার জন্য তুমি কম্প্রিহেনশান এগুলো সবগুলো করলে মানে আমি এটা বলছি ধরো তোমার অঙ্ক একদমই করতে ভালো লাগে না বা তুমি ভয় লাগে তো সেই ব্যাপারটা থাকলে তুমি কম্প্রিহেনশান সব করতে পারো ঠিক আছে কম্প্রিহেনশানগুলো সব করে তুমি এরকম সিওরিটি থাকলে তো এই শিওরিটিটা আসবে হচ্ছে তুমি যখন বারবার প্রচুর কম্প্রিহেনশান করা প্র্যাকটিস করবে বই থেকে করলে বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে দেখে করলে তখনই হচ্ছে এই শিওরিটিটা তোমার আসবে তো তারপরে সাথে সাথে তুমি চার পাঁচটা অঙ্ক বা আট দশটা অঙ্ক করলে তোমার মোটামুটি যে তাহলে তুমি শিওর হয়ে যাবে যে হ্যাঁ আমার সিক্সটি সিক্সের উপরে উঠে যাবে তো তখনই তুমি শিওরিটি হয়ে গেলে তোমার তো আর কোনো ব্যাপার নেই তো শিওর তুমি যখন থাকবে তো তাহলে এমনি তোমার হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য সেটাও করতে পারো আর না হলে তুমি যদি অঙ্ক মোটামুটি পারো তাহলে ম্যাথসের পার্টটাও করলে আর তোমার এই পার্টটাও করলে সি সার্টের যে কম্পিটিশনের পার্টটাও আছে তাহলে একটা মনে ব্যালেন্সটা রেখে তুমি করলে মানে শিওর থাকলে যে আমার সিক্সটি সিক্সটির উপরে আছে বা সেভেনটির উপরে আমি শিওর পাবো সেই হিসাবেও দেখতে পারো এটা আমি বলছি যারা ম্যাথস একদম ভালো লাগে না তাদের জন্য ঠিক আছে সেটাও কিন্তু করতে পারো আর তাছাড়া তুমি যদি অ্যাভারেজ দুটোই ফিফটি ফিফটি করো তাহলে সিক্সটি সিক্সের উপরে এমনি উঠে আসবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ কি বলতো এখানেও কিন্তু মাইনাস আছে তো মাইনাসটা খেয়াল রেখে করতে হবে সবসময় আর টাইম তো লিমিটেড আছে তার মধ্যে শেষ করতে হবে কারণ কি বলতো এটা পাশ না করলে তোমার মেইন অবধি তুমি যেতে পারবে না তো তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কি বলতো প্রতি বছরই কিন্তু কাট অফের পরিমাণই বাড়ছে তোমার প্রিলিন্সের কাট অফ কারণ যেহেতু এটাই তো শুধু সিক্সটি সিক্সের উপরে পেতে হয় তো তার জন্য সেই ব্যাপার আছে আর মেইন কাট অফটা ডিপেন্ড করে হচ্ছে জিএস ওয়ানে ধরো একশো পাঁচ বা এরকম বা তারও বেশি মাঝে মাঝে হেরফের করে মানে আমি জেনারেলের কথা বলছি তো তারপর অন্যান্য ক্যাটাগরি ওয়াইজও এরকম উঠতে থাকে প্রতি বছর যেহেতু প্রতি বছরই প্রতিযোগী প্রচুর বাড়ছে বেশি লোক পরীক্ষা দিচ্ছে তো তার জন্য আর সবার প্রিপারেশনটাও সেরকম স্টাইলে নিচ্ছে তো তার জন্য কাট অফও বাড়ছে তো এই জিনিসগুলো মাথায় রেখে আর কি করলে খুবই ভালো হবে আর তোমরা যারা এখনই শুরু করছো বা স্কুলে পড়ো বা কেউ কলেজে উঠছো ধরো তখন এখন থেকেই তোমরা নেট থেকে দেখে শুরু করে দাও তো তাহলে তোমরা অনেকটা এগিয়ে থাকবে না তো এই হচ্ছে ম্যাথসের ব্যাপারটা যে ইউপিএসসিতে ম্যাথসের ব্যবহার হচ্ছে এইখানেই শেষ এই সিসাটেই শেষ মেন্সে আর কিচ্ছু নেই এক ফোটাও কোথাও এক ইঞ্চি অঙ্ক নেই যদি তুমি না নাও তো তার জন্য একদম পুরো টেনশন না নিয়ে করতে পারো তো তার জন্যই হচ্ছে এই ভিডিওটা করা থাকে বা কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও যদি সেই ভিডিও না থাকে তারপর আসবে এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামেশনের কোর্সে যদি পড়তে চাও ঠিক আছে প্রেসিডেন্স ইউনিভার্সিটি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও দু হাজার চব্বিশ সালের জন্য ধরো তুমি সব টুয়েলভে উঠেছো বা তুমি ইলেভেনে এখন পড়ো এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো কারণ কম্পিটিশন কিন্তু হিউজ তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল ইনস্টিটিউশনে পড়ার জন্য ওকে তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে পুরোটাই পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশান করতে পারো তোমার কোথাও যাওয়া আসা লাগবে না তোমার খালি দরকার একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা ঠিক আছে তো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স ফিলোসফি সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সব বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স ডিটেলসে সব জানানো হবে এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে যে যে টপিকে তোমরা কন্টেন্ট চাও যে যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি ফিলিংস মেন্সের সব ওকে ঠিক আছে এছাড়া তোমার যে যে টপিকের কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে ওয়েবসাইট হচ্ছে ভারত নিউজ আজার ডট কম এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে ওকে আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও পুরোটাই লাইভ ক্লাস ঠিক আছে তুমি প্রিলিমস মেইনস কোর্সে জিএস কোর্স এছাড়া অপশনাল পিএসআই আর এবং অপশনাল হিস্রো কোর্সে তুমি জয়েন করতে পারো এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কোস্টে জয়েন করতে পারো খুবই অ্যাফোর্ডেবল কস্টে ঠিক আছে পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি এনসিআইআটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি বা এছাড়া এবং ফিলিমস এবং মেন্সের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট হয় ইউপিএসসি প্রিপারেশানের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশান করতে পারো আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে ঠিক আছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো যা যা তোমার নিতে চাও তাড়াতাড়ি যেন এই নাম্বারে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স সব জানানো হবে আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো আর কী 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 নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি সেই টপিকের ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে ঠিক আছে তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা